আমাদের অলরেডি নেভিগো পাস আছে, এখানে নেক্সট স্টেশনে যাব রসেচুসেট। এখানে পরপর দুটো মেট্রো ডিউরেশনও দেওয়া, লক্ষ্মীতে নিজেদের ভালোবাসা জাহির করে সব লেখা। বারবিস রসেচুসেটে নেমেছি আমরা। আমাদের দেশে হলে এই সময় ক্রিসমাস কেক কিনি। অন্তিকা, তুমি এখানে ওদেরকে নেহি বলছো, তো নেহি কি বুঝতে পারবে উনি? কি মনে হয় এক্সপ্রেশন নেই? গুড মর্নিং ফ্রম প্যারিস। আজ 15 ডিসেম্বর 2023। ব্রেকফাস্ট করার পর 5 মিনিট হেঁটে আমরা এসে পৌঁছালাম সেন্ট মিচেলস মেট্রোর সামনে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ইউরোপ ডায়েরিজের আগের এপিসোডগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই দেখে নিও। এখন আমরা মেট্রো ধরে যাব মোমার্ট। আমরা M4 মেট্রোর দিকে এগিয়েছি। এখানে এটা সেন্ট মিচেলস স্টেশন। আমাদের অলরেডি নেভিগো পাস আছে, তো আমাদেরকে আর আলাদা করে টিকিট কাটতে হবে না। উই জাস্ট সোয়াইপ ইট এন্ড উই এন্টার। আমরা এখন সেন্ট মিচেলস মেট্রো স্টেশনে রয়েছি। তো প্রত্যেকটা স্টেশনে যেরকম দুটো টার্মিনাল স্টেশন থাকে, তো এখানেরও দুটো প্ল্যাটফর্ম রয়েছে এবং দুটো টার্মিনাল স্টেশন সেই অনুযায়ী লেখা রয়েছে। তো আমরা যেখানে নেক্সট স্টেশনে যাব রসেচুসেট, তো ওই স্টেশনে যেতে গেলে যে টার্মিনাল স্টেশনটা ওই রুটে পড়ছে ওই অনুযায়ী আপনারা যদি বুঝতে পারেন তো তাহলে আপনাদের এখানে অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে আমরা ওই টার্মিনাল স্টেশনটা ফলো করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি পেছন দিকে একটু ব্যাক ক্যামেরায়। এখানে দেখুন, এখানে লেখা রয়েছে একটা টার্মিনাল স্টেশন ব্যাগনিওস, অ্যান্ড আর একটা লেখা রয়েছে এখানে পয়েন্ডি ক্লিগনাকট। তো এই দুটোর মধ্যে আমার যেতে হবে যে এই যে স্টেশনটা, এই যে একটা টার্মিনাল স্টেশন, এই রুটে যাওয়ার পথেই আমাদের পড়বে হচ্ছে রসেচুসেট। তো আমাদের রসেচুসেটে নামার জন্য আমরা এইটা দিয়েই যাব। তো আমরা যদি এই ব্যাগনক্সে যেতাম তাহলে কিন্তু আমরা উল্টো চলে যেতাম। তো সেক্ষেত্রে বোঝার উপায় এইটাই যে আপনাকে দুদিকের টার্মিনাল স্টেশন কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। লাইন অনুযায়ী মেট্রো ম্যাপ আছে, ম্যাপে আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো লেটস গো। প্যারিসে ঘুরতে গেলে এটাই সবথেকে ভালো, ওয়ান ডে নেভিগো পাস নিয়ে না, বাস হোয়ারএভার ইউ সোয়াইপ ইউ গেট ইট। সেন্ট মিচেল থেকে কটা স্টেশন আছে ট্রেন ঢুকছে? আচ্ছা, উল্টো রুটে, ঠিক যেটা বলছিলাম, দুটো টার্মিনাল স্টেশনে ওটা আর কি, মানে ওটা ধরে রাখুন। আমাদের যেমন কলকাতা যারা মেট্রো চলে ওটা যদি নোয়াপাড়া যায় এটা যাবে হচ্ছে কবি সুভাষ, বা ওটা দক্ষিণেশ্বর এটা কবি সুভাষ, এইরকম। খুব ক্লিয়ারলি এখানে ম্যাপগুলো দেওয়া থাকে, একটু যত্ন করে যদি কালার্সগুলো কালার কোডগুলো ফলো করা যায় আমার মনে হয় প্যারিসের ট্রাভেল কোনো ইস্যুই না, তাও আবার পাবলিক ট্রাভেল। এখানে পরপর দুটো মেট্রো ডিউরেশনও দেওয়া। এই মেট্রোটা 0 মিনিটে ঢোকার কথা, ওটা ঢুকলো, পরেরটা দেখাচ্ছে 3 মিনিটে ঢুকবে। সো নিয়ম ওয়াইজ এই দরজাগুলো ওপেন হয়ে যায় অ্যান্ড পিপল ক্যান এন্টার। বেসিক্যালি আমাদের মেট্রো এসে গেছে, ঢুকে পড়ি, এই গেটগুলো ওপেন হবে অ্যান্ড উই ক্যান এন্টার। কতটা স্টাডি করে এসেছি যে আজকে আমরা পুরো প্যারিসের একটার পর একটা মেট্রো স্টেশন ঘুরছি। রাইট নাও আমরা বারবিস রসেচুসেটে আছি। এখান থেকে আমরা M2 লাইন ধরে এদিকে শর্টি এক্সিট, আমরা M2 লাইন ধরবো আর আমরা সেখানে অমওয়াতে নামবো, রাইট? আমাদের ওখানে দুটো স্টেশনের মধ্যে টাইম গ্যাপ 2-2.5 মিনিট এরকম করে থাকে, এখানে কিন্তু প্যারিস সিটিটা এতটাই মেট্রো দিয়ে ওরা পুরো নেটওয়ার্কিংটা এত ভালো যে দেখুন জাস্ট আমাদের মেট্রোটা গেল আর একটা মেট্রো ঢুকে এলো। সো খুব ফাস্ট এবং দুটো স্টেশনের মধ্যে হার্ডলি কিছু কিছু হয়তো দেখলাম 30 সেকেন্ডস, কিছু কিছু 45 to 1 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি একদমই গ্যাপ নেই। সো ইটস ভেরি ইজি টু ট্রাভেল। বারবিস রসেচুসেটে নেমেছি, নেমে এখন আমরা M2 লাইন ধরবো, ধরে আমরা যাব
অম্বাতে, আমাদের স্টেশনটাই অম্বা, পরের স্টেশনটাই একটা স্টেশন, হ্যাঁ যেখানে নেমেছিলাম সেটা নিচে ছিল, এটা কিন্তু আমাদের ওপরে আসতে হয়েছে। তো পর থেকে এই লাইনের মেট্রো চলবে, তো তার জন্য সিঁড়ি বা এসকেলেটার সবেরই ব্যবস্থা আছে। এই মেট্রোটা আমাদের অপোজিটে, এটা পুরো অপোজিট ডিরেকশনে যাবে, ন্যাশনাল অর সামথিং, নেশন স্টেশন, ওটা লাস্ট স্টেশন হচ্ছে নেশন। আমরা যেতে যাবো এটা লাস্ট স্টেশন হচ্ছে পোর্টে দাউফিন। তো পোর্টে দাউফিন এখান থেকে অনেকটা দূরে, তো আমরা অনেক দূরে যাবো না, আমরা জাস্ট পরের স্টেশন অমাতে নামবো। তো অমা থেকে আমরা যাব হচ্ছে মোমার্থ। মোমার্থ হচ্ছে একটা ছোট্ট জায়গা প্যারিসের মধ্যে, যেখানে ওটা একটু হাইল্যান্ডে অবস্থিত। তো ওখানে গেলে আপনাদের সাথে আমরা আবার ভিডিওতে ওগুলো শেয়ার করবো। সেখানে খুব ভালোভাবে মেনটেন করা, এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ট্রেনটা আসবে ওটা জাস্ট 1 মিনিট আর রয়েছে, আর তার পেছনেই যে ট্রেনটা সেটা 4 মিনিটের মধ্যে ঢুকছে। সো ইউজুয়ালি দেখি থাকি দুটো ট্রেনের মধ্যে মোটামুটি 4-5 মিনিট গ্যাপ থাকে। হ্যাঁ, আর আমাদের ওখানে তো অ্যানাউন্স করে হচ্ছে একটা ট্রেনের কখন আসছে নেক্সট ট্রেন, এখানে দুটো ট্রেন কখন আসছে এবং সাকসেসিভ নেক্সটারও টাইমিংটা দিয়ে দেয়। সো আমাদের ট্রেন ঢুকে গেছে, চল ট্রেনে উঠে তারপরে আবার ট্রেনে উঠে বাদ বাকিটা জানাচ্ছি। আমরা স্টেশনে পৌঁছে দেখি, জাস্ট উঠলাম, হার্ডলি 15 সেকেন্ডস আই গেস। সো আমরা অবাতে নেমে গেছি, জাস্ট একটা স্টেশন। এই স্টেশন থেকে আমরা যাব হচ্ছে স্যাক্রিকিওর। হ্যাঁ, মোমাতে স্যাক্রিকিওর। তো এখানে যদি কেউ মোমাতে যেতে চান তাহলে আপনারা যে কোনো তিনটে স্টেশনে নাম দিতে পারেন। এটা হচ্ছে অমা, এরপরে রয়েছে পিগলস, তারপরে রয়েছে ব্লাঞ্চ। তো আমরা এই অমা থেকে শুরু করেছি, এবার দেখতে দেখতে দেখুন এখানে লেখা রয়েছে স্যাক্রিকিওর। এই যে স্যাক্রিকিওর, এইটাতেই আমরা যাবো এই চার্চে। তো আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে কী রয়েছে, তো দেখতে থাকুন। সো আমরা অবাতে নেমেছি, আন্ডারগ্রাউন্ড দিয়ে হেঁটে এবার মেন রোডে। অবা স্টেশনটা কিন্তু আমার আন্ডারগ্রাউন্ডে, আমরা কোথা থেকে উঠলাম জাস্ট এর আগের স্টেশনটা, যেটা ছিল রসেসুকা। রসেসুকা স্টেশনের পরেরটা আবার এটা নিচে। তো আমরা এখন যাবো হচ্ছে এই দূরে, হেঁটে যেতে হবে, দূরে দেখা যাচ্ছে যে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওই যে 400 দেখা যাচ্ছে। এটা ফিউনিক কলারের ব্যবস্থা আছে, ফিউনিক কিলার জিনিসটা কি আছে সেটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্যারিস সিটি সেন্টার থেকে কিছুটা দূরে অবস্থিত এই গ্রামটির নাম মোমার্থ, যদিও বর্তমানে দাঁড়িয়ে এটাকে আর গ্রাম বলা যায় না। এই মোমার্থ সমুদ্রপৃষ্ঠ থেকে 430 ফিট উঁচুতে অবস্থিত প্যারিসের হাইয়েস্ট পয়েন্ট। গোটা প্যারিস শহরটিকে দেখতে গেলে তোমাদের এখানে আসতেই হবে। উনিশ শতকের শেষের দিকে বহু স্বনামধন্য শিল্পীরা মোমার্থের আশেপাশে থাকতেন এবং নিজেদের শিল্প চর্চা করতেন। সেইগুলোর ছাপ রয়ে গেছে এই মোমার্থের প্রত্যেকটা অলিতে গলিতে। তাছাড়া অনেক পপুলার সিনেমার শুটিং এখানে হয়েছে। বোহেমিয়ান কালচারের জন্মস্থান এই মোমার্থ। রাস্তাটা কিন্তু একটু খাড়াই আছে, সুভেনিয়ার্স এখানে প্রচুর রয়েছে, এখানে আই থিঙ্ক একদম এক্স্যাক্টলি সেন্ট্রাল প্যারিসের থেকে একটু হলেও চিপার, রাইট? প্রাইসের দিক দিয়ে একটু হলেও চিপার এখানে। মাফলারটার দাম হচ্ছে 9 ইউরো। মাফলারটার দাম 9 ইউরো, মানে 810-820 টাকা। এই কির চেইনগুলো 12 পিসেস, 12 পিস 5 ইউরো, মানে 450
ফ্রগস, 12টা, একটা কিনলে সেখানে 45 রুপিস, হ্যাঁ 50 সেন্টস। প্রচুর কালেকশন এখানে দোকানগুলোর মধ্যে। এটা আমরা দর্শকদের একটু ওয়াকিং টোর হিসেবেই দেখাই, মানে কী কী রয়েছে আমরা হাঁটতে থাকি আর সবাইকে ওটা শেয়ার করা যাক। দেখুন এখানে ক্রিসমাস কেক বিক্রি হচ্ছে কত ধরনের, দাম তো আর বলার মতো কিছু নেই, অলমোস্ট 13 ইউরো, এটা 15 ইউরো, দিস ইজ 20 ইউরো, মানে যা দেখে বুঝলাম এটা তো লোকাল বেকারি শপই হবে। ভেতরে অনেক অপশনস রয়েছে বাট আমরা ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই যা কেকের দামটা আপনাদের দেখালাম। আমরাও আমাদের দেশে হলে এই সময় ক্রিসমাস কেক কিনি, কিন্তু প্রাইসের ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারছেন। এখানেও কিছু ব্যাগ রয়েছে, এখানে মাফলার রয়েছে দেখতে পাচ্ছেন 5 ইউরো, হ্যাট গুলো 3 ইউরো, এই যে মিকি মাউস, তুমি এখানে ওদেরকে নেই বলছো তো নেই কি বুঝতে পারবে উনি কি মনে হয় এক্সপ্রেশন নেই। আচ্ছা দিস ইজ স্যাক্রেক, জাস্ট অসাধারণ। আচ্ছা আমরা যেটা বলছিলাম এখানে আমরা হেঁটে উঠতে পারি বা চাইলে ফিউনিকুলারে উঠতে পারি। আমরা এখন স্যাক্রেকরে উপরে উঠবো, ওটা আরও একটু অনেকটা উঁচু আর কি, তো ওটার জন্য ফিউনিকুলার সার্ভিস নেব। আমাদের কাছে যে ওয়ান ডে ন্যাভিগো পাসটা আছে সেই ন্যাভিগো পাসের হেল্পে আমরা ফিউনিকুলারে উঠতে পারবো আর কি। খাবার দাবারের দোকান তো এখানেও দেখতে পাচ্ছি, যা হোক দেখি আমরা ফিউনিকুলার সার্ভিসটা নিই। দেখুন ফিউনিকুলার জাস্ট নামছে, তো উইল বি গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। আমাদের কাছে যে ন্যাভিগো পাসটা আছে ওটার হেল্পে এখানে সোয়াইপ ইন করব আর এই ফিউনিকুলারে উঠে যাব। ইউরোপের বিভিন্ন শহরেই রয়েছে, আপহিল উঠতে হবে আমাদের, হেঁটে ওঠারও ব্যবস্থা আছে, সিঁড়ি তো আছে সাইড দিয়ে, বাট একবার এটা একটু চড়ে দেখি কিরকম লাগে। এই ফিউনিকুলারটা ফিল হয়ে গেছে, এখন এটা ছেড়ে দিল। সো আমাদের ফিউনিকুলার এসে যাচ্ছে, আমরা উঠব। ফিউনিকুলারে উঠে গেছি, ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই ফিউনিকুলার ছাড়াও তোমরা অলমোস্ট 300টা সিঁড়ি ব্যবহার করেও উঠতে পারো। আমরা নিচ থেকে যে ডিস্টেন্সে উপরে উঠে এলাম এই ফিউনিকুলারে করে, দিস ইজ দ্য এক্সিট। এই উপর থেকে কীরকম লাগে প্যারিসটাকে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। ইউরোপে এরকম প্রচুর জায়গায় লক্ষ্মীতে নিজেদের ভালোবাসা জাহির করে সব লেখা, আরও অনেক জায়গায় দেখবো এরকম সেম। বাট চলো এখন আগে
প্যারিস শহরটা স্যাক্রেকর থেকে দেখা যাক। বিউটিফুল। স্যাক্রেকরের সামনে দাঁড়িয়ে আছি, সেন্ট ব্যাসিলিকা অফ সিক্রেট হার্ট। এই চার্চটা ডেডিকেটেড টু দ্য হার্ট অফ জিজাস, ক্যাথলিক চার্চ। বলিউডের ফেমাস মুভি কুইন, তার একটা শর্ট এই স্যাক্রেকরের এই এই জায়গাটা, এই স্পেসিফিক্যালি এই সিঁড়িটা এই ওরিয়েন্টেড হয়েছিল। পুরো বেশ অনেকগুলো সিনই মোমাট থেকে হয়েছে। ক্রিসমাস বলে কি সুন্দর ক্রিসমাস ট্রি এসে হাজির, কোনো আলো জ্বলেনি, একটু সন্ধ্যা নামলে আলো জ্বালিয়ে দেবে। রাইট নাও আমরা স্যাক্রেকরের ভেতরে ঢুকছি, তো আমরা জাস্ট ভিডিও দেখাচ্ছি, কোনো কথা বলবো না, কারণ এটা সাইলেন্ট জোন। দি ব্যাসিলিকা অফ স্যাক্রেকর ডে মোমার্ট, যেটাকে কমনলি বলা হয় স্যাক্রেকর ব্যাসিলিকা, এটি একটি রোমান ক্যাথলিক চার্চ। স্যাক্রেকর তৈরি হওয়া শুরু হয় 1875-এ। এটা তৈরি হতে প্রায় 40 বছর লেগেছিল। প্যারিসের সেকেন্ড মোস্ট পপুলার ডেস্টিনেশন এটা, আফটার আইফেল টাওয়ার। সামনেই ক্রিসমাস, তাই খুব সুন্দর করে সাজানো হচ্ছে এই চার্চটিকে। যদিও ক্রিসমাসের দিনগুলো টুরিস্টদের জন্য বন্ধই থাকে, তাই এখন থেকেই লোকজনের বেশ ভালোই ভিড় হচ্ছে। চার্চটি সকাল 6টা থেকে রাত 10:30 অবধি প্রতিদিন খোলা থাকে এবং এটার কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে ক্যান্ডেলগুলো 2 ইউরো দিয়ে কিনে, ইফ জাস্ট সোয়াইপ ইওর কার্ড। আর এই ক্যান্ডেলগুলো এখানে চাইলে কিছু ক্যান্ডেল অফারিং, এখানেও ক্যাশ দেওয়া যেতে পারে। সবাই নিজেদের প্রেয়ার সাবমিট করছে দেখে আমরাও একটা ছোট্ট কাগজে নিজেদের মনের কথা লিখে আশা করি জিজাস অবধি পৌঁছে দিতে পারলাম। এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না, আদারওয়াইজ আমাদের আইফেল টাওয়ার যেতে সন্ধে হয়ে যাবে। তোমরা যারা হাতে টাইম নিয়ে আসবে বা মোমাটে স্টে করবে, তারা এই স্যাক্রেকরে এসে অনায়াসে অনেকটা সময় কাটাতে পারবে।
আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এর পরের এপিসোডে মোমার্টের আরো কিছু অ্যাট্রাকশনস তোমাদের দেখাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।